দামের বড় ধরনের পরিবর্তন নেই রাজধানীর কাঁচাবাজারে। সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও এখনও আগের মতোই রয়ে গেছে আমিষ এবং মুদি পণ্যের বাজার। বন্যার প্রভাবে মফস্বলে মাছের দাম কমলেও ঢাকার বাজার পরিস্থিতি আগের মতোই। বন্যা পরবর্তী রাজধানীর কাঁচাবাজারে পণ্যের দামের বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। কাঁচাবাজারে স্বস্তি এখনও মিলছে না। বন্যার অজুহাতে সরবরাহ সংকটের গল্প এখন বাজার জুড়ে, তাই প্রায় সব ধরনের সবজি কিনতে হচ্ছে বেশি দামে। ঘামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বিক্রেতাদের এই গল্পের বিপরীতে ক্রেতাদের অসহায়ত্ব ছাড়া যেন কিছুই নেই। বন্যা প্রভাবিত সবজির দাম একটু বেড়ে গেছে, কাঁচামরিচের দাম বেড়ে গেছে, এখন বলে যে বাজারে পায় না তারা, যার জন্য দামটা নাকি বেশি। জিনিসপত্রের দাম আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, যে একবারে কমে গেছে বা বেশি হয়েছে এমনটা কোনো কিছু না, সব কিছুরই দাম বেশি। মনে হয় যে আমরা তো কম না, সব কম না। আমিষের বাজারের পরিস্থিতি একই রকম। বৈরী পরিস্থিতিতে মফস্বলের বিভিন্ন জায়গায় কম দামে মাছ মিললেও রাজধানীর পরিস্থিতি ভিন্ন। এখানে দামের বড় ধরনের কোনো তারতম্য নেই। মুরগি আর ডিমের বাজারেও দাম বৃদ্ধির প্রবণতা ইদানিং আবার কিছুটা বাড়ছে, এটা তো আর আমরা বলতে পারবো না, এটা বলতে পারবো আড়দাররা। গেরমের তো ই হয়েছে না, ভাঙ্গে গেছে, এই কারণে একই কয়েকদিন আগে একটু কম ছিল, এখন একটু বেশি। পাবদাম আছে যে 320 টাকা, 350 টাকা কেজি, এটা তো আর বেশি না দাম। চালের দামের পরিবর্তন না হলেও পেঁয়াজ আলুর বাজারে অস্থিরতা যেন থামার নয়। বন্যার কারণে আরেক দফা দাম বাড়বে বলেও শঙ্কা কাজ করছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো সদুত্তর নেই কারো কাছে। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।